মমতার দপ্তর কেড়ে নেওয়ার যুক্তিনস্বাত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তিনশো ছাপ্পান্ন ধরা অনুচ্ছেদ প্রয়োগের দাবি খারিজ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বাংলায় তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেন সরকারকে ফেলে না দিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর কেড়ে নিয়ে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা যেতে পারে উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ফিন্যান্স পুলিশ শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরগুলিকে তবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে জানান তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ মানেই পুরো সরকারকে অপসারণ করা কোন দপ্তর আলা করে নেওয়া সম্ভব নয় তৃণমূল নেতা কুনাল ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবিকে কটাক্ষ করে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নতুন এবং আইনের বই বেশি পড়েছেন তবে বাস্তবতার সঙ্গে যুক্ত নন তিনি প্রশ্ন করেন অন্যও বা হাতরসের মতো ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে কখনও তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা হয়েছিল কি